বিজেপি নেতার মাজনিখার আলাপ, হোয়াটসঅ্যাপত ঘনে ঘনে বার্তালাপ, বার্তালাপর আড়ত আছে কি? প্রথমে দুটা স্ক্রিনশট চাই লোক। স্ক্রিনশট দুটা দেখিলেই ধরিব পারি যে এই বার্তালাপ করা হয়েছে হোয়াটসঅ্যাপত। এইবার সময় লক্ষ্য করক, মাজনিশা 12:19, তার পিছতো হোয়াটসঅ্যাপর স্ক্রিনশটত আহিছে টাইপিং। 12 পার হয়ে যাওয়ার পিছতো ভাগরুয়া হয়ে পড়া নাই সিফালর মানুষজন। ইমান রাতি আসলতে কি কথা পাতিছে এওঁলোকে? দুই এটা মেসেজ ডিলিট করা হয়েছে, প্রেরকে ডিলিট করে দিছে মেসেজ কেটা। ইফালে মাত্র রয়ে গেছে উত্তর হা না আর 1 ঘন্টা। কিন্তু এই হা না আর 1 ঘন্টার অর্থ বার কি? ডিলিট করা কেটা তো ডিলিটেই হল, নকরা কেটালে চাই পাঠোদ্ধারের চেষ্টা করক। এই মেসেজ কেটাও কিন্তু সম্পূর্ণক আপনার দেখাব নিম। প্রচন্ড যৌনগন্ধী মেসেজ নেতার, নেতায় দরদাম করেছে কারবার হইতে। দীঘলীয়া বার্তালাপ, মাঝে মাঝে দুই এবার সরু সুরা কথার কটাকটিও হয়েছে, মান অভিমানও আছে। মুঠর উপর এই বার্তালাপ সম্পূর্ণ যৌনতার প্যাকেজ। এই বার্তালাপ আসলতে কার? নাম উচ্চারিত হয়েছে বিটিসির এজন বিজেপি নেতার। দেওপাধির এই নেতাজনে নিশা যুবতী আর মহিলার সঙ্গে এনেদরেই যৌনগন্ধী কথা বতরে রঙিন করে তোলে সময়। সামাজিক আর রাজনৈতিক কামলে পিঠি দি এনেদরে নিশার অন্ধকারত হোয়াটসঅ্যাপত এইজন নেতায় টাইপ করে যায় যৌনগন্ধী মেসেজ। বিভিন্ন মহিলালে নেতার মেসেজ যায় প্রতিনিশা। আর এইজন নেতার সম্পর্কে আজি প্রশ্ন সোধা হল কমলাক্ষ দে পুরকায়স্থক। আর পুরকায়স্থই কলে এনেদরে, এটা স্ক্রিনশট, মেসেজের স্ক্রিনশট লো ভাইরাল হওয়াক লো বাতরি টিভিতে সম্প্রচার হয়েছে, সে সন্দর্ভত কি কব আপনি? সব আইন আইনের মতো চলিব, আর আইনের ঊর্ধ্বত তো কোনো নহয়, ময় নহয় আর আপনি নহয়, কোনো নহয়, আইন আইনের মতো চলিব। এনকোয়ারি হোক, যদি আইনত যি হয় ইমতে চলিব, আর এইটলে আমি কমেন্ট করব বিচার নাই। কিন্তু মই এটাই কব বিচারিছো যে আইন আইনের মতো চলিব, ল তার নিয়ম মতো চলিব, আর আইন লফুলি যেটু হয় আর এনকোয়ারি হব, লফুলি যেটু হয় হব, আর এইটলে আমি কব বিচার নাই। কমলাক্ষ দে পুরকায়স্থয়ও নাম উল্লেখ করা নাই, কিন্তু তেওঁৰ কথাত এটা কথা স্পষ্ট হৈ পৰিছে যে বিষয়টো আদালতৰ মজিয়া পাব পাৰে। কিন্তু এনে কাণ্ডৰ বাবে বিজেপি নেতাজনৰ বিৰুদ্ধে দলে কি ব্যৱস্থা ল'ব? নাম প্ৰকাশত অনিচ্ছুক একাংশৰ মতে এইজন নেতাই হেনো অভিহাৰৰ সুযোগৰ বাবে ৰাজনৈতিক মঞ্চখন ব্যৱহাৰ কৰি আহিছে। ব্যুৰো ৰিপৰ্ট, DY 365।